পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেখেছো কৌটি কিরকম ভাবে প্রতিশোধ নেওয়ার কথা বলছে? কোনো লজ্জা নেই, অনুশোচনা নেই, অপরাধ বোধটুকুও নেই। বুঝতে পারছো তুমি কাকে ভরসা করেছিলে, কাকে বিশ্বাস করেছিলে? এই জন্যই আমি নিজের দিদিকে বিশ্বাস করি না, এই কথাটাই তোদের বলতে চাইছিলাম শান। কিন্তু তাও আমি সবটা শুনতে চাই, ঠিক কতটা উনি আমাদের ঘৃণা করেন সেটা অন্তত শুনি। বেশ পিসিমণি, বলো যে আমাদের ঠিক কতখানি ঘৃণা করতে তুমি। আমি ঘৃণা করেছি, কিন্তু ঘৃণার আগুনে যে আমি নিজেও জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম, আমি শেষ হয়ে যাচ্ছিলাম। ক্রমশ সবকিছু অসহ্য হয়ে উঠছিল প্রত্যেকটা দিন। আমি আর পারছিলাম না, আমি আগেও জেলে গেছি কিন্তু এরকম আমার কখনো মনে হয়নি। আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন থমকে গেছে। পাঁচটা বছর তো চারটিখানি কথা নয়, ওই পাঁচ বছরে আমি শারীরিকভাবে মানসিকভাবে শেষ হয়ে যাচ্ছিলাম। সকালে চোখ খোলার পর থেকেই আমার শিষ্যরা আমার চারপাশে ঘুরত আমার সেবা করার জন্য। আমার সেবা করেই ওরা নিজেদের ধন্য মনে করতো, আর তাই তো আমার ওই দুরবস্থা হয়েছিল। মেনে নিতে পারছিলাম না আমি কোনো কিছু, আমার ভীষণ রাগ হতো, ভীষণ রাগ হতো। তারপর আস্তে আস্তে অন্য কয়েদিদের গল্প শুনলাম, আস্তে আস্তে আমিও মানিয়ে নেওয়া শুরু করলাম। যখন আস্তে আস্তে ওদের সবার কষ্টের কাহিনী শুনতে লাগলাম, তখন থেকেই একটু একটু করে আস্তে আস্তে আমি নিজেকেও চিনতে শুরু করলাম। আমার মনে হলো আমি তো আত্মগরিমার জন্য নিজেকে নিয়ে এত অহংকার ছিল আমার, এই সমস্ত কিছুর জন্য আমি আমি জেলে এসেছি। অতি দর্পে হতালঙ্কার, অতি মানে চকৌরব। দর্পে অহংকারে আমি তো সত্যি একদিন ধরাকে সরা জ্ঞান করেছিলাম, দেখো সেই জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছে, আমার স্থান হয়েছে জেলে। কিন্তু আমি এমন কিছু মানুষেরও কাহিনী ওখানে শুনেছি যারা নিজেরা অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে তাদেরকেই অপরাধী বলা হয়েছে। আচ্ছা, কিরকম? আমি তোমাদের এক মায়ের কাহিনী বলছি। সে তার চোখের সামনে দেখছিল যে একজন তার সন্তানকে মারতে আসছে, সে কি করবে সন্তানকে বাঁচানোর জন্য? তাকে তো খুন করতেই হয়েছে। কিন্তু অপরাধী কে হল? সেই মা। এইরকমই আরেকটি মেয়ের কথা বলছি, সে দিনের পর দিন লাঞ্ছিত হতো, অপমানিত হতো, তাকে বাধ্য করা হতো অন্যায় করার জন্য। একদিন সে আর সহ্য না করতে পেরে রাজিও হলো, কিন্তু তারপর আইন শাস্তি দিল কাকে? সেই মেয়েটাকেই তো, তাকেই অপরাধী বলা হলো। এদের প্রত্যেকের কাহিনী আমি যখন শুনেছি, আমার তখন নিজের কথা ভেবে মনে হয়েছে এদের তুলনায় তো আমার জীবনে কোনো কষ্টই ছিল না, আমি তো সত্যিই কোনো কষ্ট করিনি, বরং আমি তো জীবনে অনেক কিছু পেয়েছি যা এরা ভাবতেই পারে না, যা এরা কোনোদিন চোখেও দেখেনি, সেটার কোনো মূল্য আমি দিলাম না। তখন গিয়ে আমি বুঝলাম জীবনটা সত্যিই সহজ নয়, সবার জন্যই জীবন কঠিন। আমি যদি জেলে না যেতাম আমার এই বোধ কোনোদিনও হতো না, সেই জন্যই বোধহয় আমাদের দেশে আর জেল বলে কিছু নেই, সংশোধনাগার আছে। এই কি শেষ হইল মা? শীতাম্ভিক, অত্যাচারী, জেদি, কুটিল মানুষটা একেবারে হারিয়ে গেছে। সত্যি শৈল দারুণ নাটক করতে পারে, সবাই একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তারপর কি হলো ঠাকুরজি? এবার আরো একটা সত্যি বলছি, এত কিছু হওয়ার পরও আমার ভেতরে কিন্তু প্রতিশোধের আগুন নিভে যায়নি, সেই জন্য আমি শান্তিই পাচ্ছিলাম না। এক একটা দিন আমার মনে হচ্ছিল যেন এক একটা বছর কেটে যাচ্ছে, কিছুতেই সময় কাটছিল না, এত অস্থির লাগতো আমার। ঠিক এই সময় একদিন স্বপ্নে আমি মাকে দেখলাম। মা, ছোট মা কালী, শৈল, শৈল।
এভাবে তুই শান্তি পাবি না শৈল, মনের মধ্যে যত বিষ জমিয়ে রাখবি তত সেই বিষের জ্বালায় নিজে জ্বলবি। অন্তর থেকে পাপ ত্যাগ কর, অন্তর নির্মল কর, তারপর তুই আমার কাছে আয়, আমি তোকে দেব আশ্রয়, দেব পরম শান্তি। তাই মানুষের ওপর থেকে ঘৃণা ত্যাগ কর, তাদের কাছে গিয়ে সব রকম সাহায্য কর, তোর মঙ্গল হবে, শান্তি পাবি জীবনে। তারপর থেকে আমি মাঝে মাঝে মাকে স্বপ্নে দেখতাম, আর আস্তে আস্তে আমি আরো অনেক কিছু বুঝতে শুরু করলাম। আমার জীবনে আবার শান্তি ফিরে এলো। আমি ধীরে ধীরে জেলে থেকে নানা রকম বই পড়া শুরু করি, মুনি ঋষিদের জীবনী, স্বাধীনতা সংগ্রামীদের জীবনী, নানান কিছু জানতে পারি আমি। তারপর আমি কয়েদিদের পড়াতেও শুরু করি। তখন কিন্তু জেলকে আমার আর বদ্ধ বন্ধ কারাগার মনে হচ্ছিল না। শৈল মা হয়েও আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি যেভাবে আমি জেলে থাকাকালীন পেরেছি। জেলে আমার ভালো ব্যবহারের জন্য, ভালো আচার আচরণের জন্য আমার শাস্তি কমিয়েও দেওয়া হয়। ছোট মায়ের দর্শন পাওয়ার পর থেকে ধীরে ধীরে প্রতিহিংসা দর্প সব কিছু যেন আমাকে ছেড়ে চলে যেতে লাগে। তা আপনি যখন এতই ভালো হয়ে গিয়েছিলেন, আপনি হঠাৎ পালাতে গেলেন কেন শৈল মা? কে বললো তোমাকে আমি পালানোর চেষ্টা করেছি? না না, এটা একেবারে ভুল কথা। তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো। ও পিপি, আমাকে যেতে দাও না গো, বন্ধু নিশ্চয়ই কোনো শরীর খারাপ হয়েছে, আমাকে যেতে দাও না গো পিপি। যাবে বাবা যাবে, একটু পরে, এখন ওখানে সবাই আছে, একটু পরেই যাবে দেখতে, ঠিক আছে? হ্যাঁ রে বোন, মামি আমাকে উপরে আসতে বললো, নিচে সবাই বড়রা কথা বলছে। কিরে কি করছিস তোরা? এই পলা, ওখানে অনেক কাণ্ড হয়ে গেছে রে, তোকে পরে বলবো। ও বিবি বলো না, নিচে কি কাণ্ড হচ্ছে? বন্ধু নিশ্চয় শরীর খারাপ, বাবাই কি বন্ধুকে দেখছে? একটু দাঁড়াও, তারা এই দিকটা শোন। শোনা, তুই এসে গেছিস, ভালোই হয়েছে। তার আগে তো আমি কিছুতেই সামলাতে পারছি না, তখন থেকে বন্ধু 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 করে কেঁদেই চলেছে। আর আরেকটা জিনিস শোনা, তুই আছিস, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি, ওরা একা ছিল বলে আমি যেতেও পারছিলাম, ঠিক আছে? তুই ওদেরকে একটু দেখে রাখ, আমি আসছি। শোনা এরকম করে না, তোমার বন্ধু একদম ঠিক আছে গো, এখন নিচে যাওয়া যাবে না মা, তুমি চুপ করে আমার কাছে থাকো, কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।